বাইরে 10টা মিনিট আগে আমি মেমরি কার্ডটা এখানে রেখে গেছি মেমরি কার্ডে কি পাখা গজাইছে উড়ে উড়ে চলে যাবে কাকা মানে কি হচ্ছে এগুলো ইমাম আমি তোকে দিছি মেমরি কার্ড কোথায় বল দেখছে না মানুষ দেখছে না কে নিয়ে গেছে এটা আপনি তো নিয়ে গেলেন মাত্র দেখলাম না আমি তো পরে পরে রাখতে হতে পারি কে রাখছে ওখানে ভাই বলেন এবার বলেন ইমাম তোমার দায়িত্ব মেমরি কার্ড আপনি নিয়ে রেখে দিবেন এটাও ইমামের দায়িত্ব না ভাই সিকিউরিটি ক্যামেরা খুব দরকারি একটা জিনিস কিন্তু আমরা যখন সিকিউরিটি ক্যামেরা জিনিসটা কল্পনা করি তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে অনেক বড় বড় মনিটর থাকবে একটা কম্পিউটার সেট আপ লাগবে সেখানে আবার হার্ড ডিস্ক যুক্ত থাকবে একজন সবসময় মনিটরের সামনে বসে থাকবে কোথায় কি হচ্ছে দেখার জন্য কিন্তু প্রযুক্তির কল্যাণে এই সিকিউরিটি ক্যামেরা জিনিসটা ছোট হতে হতে সহজ হতে হতে এখন এমনই একটা জায়গায় এসে পৌঁছেছে যে আপনার হাতে স্রেফ একটা স্মার্টফোন আর যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে আপনি সিকিউরিটি ক্যামেরার জন্য রেডি আর একটা সিকিউরিটি ক্যামেরা আপনার জীবনকে কিন্তু অনেক সহজ করে দিতে পারে আপনি যখন থাকবেন না তখন সেখানে কি কি ঘটেছিল সেটা দেখতে পারবেন পরে সেখানে কি কি কথা হয়েছিল সেটাও কিন্তু শুনতে পারবেন টু ওয়ে স্পিকারের মাধ্যমে কমিউনিকেট করতে পারবেন ঘুটঘুটে অন্ধকারেও সবকিছু পরিষ্কার দেখতে পাবেন কোনো কিছু নড়াচড়া করলে বা কোনো মানুষ প্রবেশ করলে দূর থেকেই নোটিফিকেশন পাবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে ক্যামেরার প্রায় সবকিছু কন্ট্রোল করতে পারবেন আরো আরো অনেক অনেক কিছু আমরা এর আগে বেশ কিছু সিকিউরিটি ক্যামেরা নিয়ে কাজ করেছি তার মধ্যে ছিল শাওমি 360 ডিগ্রি ছিল শাওমি বেসিক আরও ছিল টিপিলিঙ্ক আপনাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব চলেন শুরু করে ফেলি আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল চেক টু দা পয়েন্ট এটার সঙ্গে আমার খুব ফেভারিট একটা অ্যানিমেশন ক্যারেক্টার মিল আছে আপনারা যারা ওয়ালি কার্টুনটা দেখেছেন ওয়ালির মধ্যে ইভা নামে একটা ক্যারেক্টার আছে এই জিনিসটা দেখতে ঠিক সেরকম লাগে আমার কাছে ইমাউ রেঞ্জার আপনার আশেপাশের অনেক দোকানে 3000 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে পেয়ে যাবেন এখন 3000 টাকা দামের এই আইপি ক্যামটা আপনার জন্য কেমন হবে এবং অন্যান্য আইপি ক্যাম যেগুলো আছে তার সঙ্গে এর মূল পার্থক্যটাই আসলে কোথায় সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি আজকের ভিডিওতে দেখতে খুবই কিউট এবং খুবই ছোটখাটো বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার আপনি ফোনের সঙ্গে খুব ইজিলি এটাকে কানেক্ট করতে পারবেন যে অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে তার নাম হচ্ছে ইমাউ লাইফ কানেকশন দিতে গিয়ে আমরা অবশ্য শুরুতে একটু ঝামেলায় পড়েছিলাম বাট দু একবার ট্রাই করার পরে আবার কানেকশন দিতে পেরেছি এতে রয়েছে টু ওয়ে মোটরাইজড মুভমেন্ট ক্যাপাবিলিটি যেটার মাধ্যমে আপনি 360 ডিগ্রি পর্যন্ত ভিউইং অ্যাঙ্গেল কভার করতে পারবেন আর এতে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের CMOS সেন্সর যেটা দিয়ে বেশ ক্লিন ইমেজ কোয়ালিটি পাওয়া যায় তাছাড়া 3.6 মিলিমিটারের ফিক্সড লেন্স হওয়ায় যথেষ্ট ওয়াইড ভিউ পাওয়া যায় এই আইপি ক্যামটি সর্বোচ্চ ফুল এইচডি রেজুলেশনে রেকর্ড করতে পারে এবং আমার কাছে এটা যথেষ্ট বলেই মনে হয়েছে ইমাউ রেঞ্জার 2 তে দারুণ একটা জিনিস রয়েছে যেটা অন্যান্য সিকিউরিটি ক্যামেরাতে আমরা মিসিং পেয়েছি সেটা হচ্ছে এতে H.265 কম্প্রেশন রয়েছে ভিডিওর এর ফলে যেটা হবে খুব অল্প জায়গায় সে অনেক বেশি ডেটা সংরক্ষণ করে রাখতে পারবে নর্মালি অন্য সিকিউরিটি ক্যামগুলোতে আমরা দেখেছি যে অনলি H.264 কম্প্রেশন টেকনোলজি ব্যবহার করা হয় সো এইদিকে কিন্তু এই সিকিউরিটি ক্যামটা বেশ খানিকটা এগিয়ে থাকবে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে এবং সেটা সর্বোচ্চ 256 জিবি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 16 দিন পর্যন্ত ভিডিও এতে সংরক্ষণ করে রাখা যাবে এতে রয়েছে মোশন ডিটেকশন টেকনোলজি রয়েছে হিউম্যান ডিটেকশন আপনি রিজন চেঞ্জ করতে পারবেন অ্যাবনর্মাল সাউন্ড অ্যালার্ম পেলে আপনাকে নোটিফাই করবে রয়েছে টু ওয়ে স্পিকার
স্পিকারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। অনেকে হয়তো জানেন না যে আইপি ক্যামেরাতে এটা থাকে আজকাল ভালো আইপি ক্যামেরাগুলোতে। ধরেন আপনি দূরে কোথাও রয়েছেন, আপনার বাসায় এই সিকিউরিটি ক্যামেরাটা বসানো রয়েছে, আপনি চাইলে কিন্তু এটার মাধ্যমে ওই সিকিউরিটি ক্যামেরার আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে পারবেন। আপনি যেটা বলবেন এই ক্যামেরা দিয়ে তো সেটা আশেপাশে সবাই শুনতে পারবে, ইভেন তারা যেটা বললো সেটা আপনি আপনার ফোন থেকে শুনতে পারবেন। হাউ কুল ইজ দ্যাট? আর এটা যেহেতু মাত্র 5 ওয়াট পাওয়ার কনজিউম করে, আপনি চাইলে যে কোনো জায়গায় একটা পাওয়ার ব্যাংকের সঙ্গে কানেকশন দিয়ে এই সিকিউরিটি ক্যামেরাটা চালাতে পারবেন। ইমো রেঞ্জার 2-তে রয়েছে বিল্ট ইন ল্যান পোর্ট, যার ফলে আপনার বাসায় যদি কোনো সার্ভিলেন্স সিস্টেম অলরেডি থাকে তাহলে সরাসরি এর সঙ্গে ল্যান পোর্টের মাধ্যমে কানেকশন দিতে পারবেন। আমরা ইমো রেঞ্জার 2-র সঙ্গে আরও পপুলার কিছু আইপি ক্যামেরা কম্পেয়ার করেছিলাম। এইবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে মূলত ইমো রেঞ্জার 2-র সঙ্গে অন্যান্য আইপি ক্যামেরার পার্থক্যটা আসলে কোথায়। আমাদের কাছে রয়েছে ইসভিজ H6 এবং শাওমি 360 ডিগ্রির দুইটা আইপি ক্যাম। বেসিক্যালি এই দুটো মডেলও যথেষ্ট ভালো, বিশেষ করে ইসভিজের এই মডেলটা কিন্তু খুব অ্যাডভান্স টেকনোলজির এবং এটা মার্কেটে যথেষ্ট পপুলার। তারপরেও কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে ইমো রেঞ্জার 2-টা বেশ খানিকটা এগিয়ে রয়েছে। এর মধ্যে প্রথম যে জায়গায় এগিয়ে রয়েছে যেটা নিয়ে অলরেডি আপনাদের সঙ্গে কথা বলেছি সেটা হচ্ছে ইমোতে সাপোর্ট করে H.265 কম্প্রেশন টেকনোলজি। এটা কিন্তু আপনার স্পেস অনেক বাঁচিয়ে দেয়। সেই সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ইমোতে কিন্তু ফ্রেম রেট 30 FPS পর্যন্ত সাপোর্ট করে, যার ফলে স্মুথ প্লেব্যাক পাওয়া যায়, যেখানে ইসভিজের এই মডেলটাতে সাপোর্ট করে অনলি 15 FPS। আমাদের টেস্টিংয়ে আমরা কিন্তু যথেষ্ট ওয়াইড পেয়েছি ইমোর এই মডেলটাতে, এবং যদি পিকচার ক্লারিটির কথা বলি তাহলে বলবো তিনটাতেই হাড্ডাহাড্ডি লড়াই করেছে, তবে এখানে বেশ খানিকটা ডিটেইল ধরে রাখতে পেরেছে ইমো রেঞ্জার 2। নাইট ভিশনও কিন্তু আমাদের চোখে ইমো রেঞ্জার 2-টা বেটার আউটপুট দিতে পেরেছে। আর শাওমি 360 ডিগ্রির তো ল্যান পোর্টই নাই, সুতরাং আপনার বাসায় যদি কোনো সার্ভিলেন্স সিস্টেম থাকে সেটা কিন্তু এর সঙ্গে কানেক্ট করতে পারবেন না। পাশাপাশি শাওমির আর একটা দুর্বলতা হচ্ছে এতে 64 GB পর্যন্ত সাপোর্ট করে, এর বেশি মেমোরি কার্ড কিন্তু সাপোর্ট করে না। আর ভিডিও কোয়ালিটি অলমোস্ট তিনটারই সিমিলার, তবে আমাদের কাছে ইমো রেঞ্জার 2-টা বেটার মনে হয়েছে। আইপি ক্যামগুলো এখন এত সস্তা এবং সহজ হওয়ার ফলে যেটা হয়েছে, আমি দেখেছি অনেক মানে পানের দোকানেও কিন্তু আইপি ক্যাম লাগানো রয়েছে। ওই দোকানে সে যদি না থাকে তাহলে দোকানের সামনে কী কী হচ্ছিলো সে কিন্তু যে কোনো জায়গা থেকে দেখতে পারবে। এখন অনেকের বাসাবাড়িতে খুব সহজেই এটা সেট আপ করা যায়, এর ফলে অনেকে ব্যবহার করছে। অনেক ছোটো ছোটো দোকান, সেটা যে ধরনের দোকানই হোক না কেন, যে ধরনের অফিস আদালত হোক না কেন, সবাই কিন্তু খুব সহজে একটা আইপি ক্যাম ব্যবহার করতে পারে, কারণ ঘরে ঘরে এখন ওয়াইফাই তো অ্যাভেলেবেল। আর ওয়াইফাই থাকলে, আর একটা স্মার্টফোন থাকলে আপনার আইপি ক্যাম বসাতে আর কিচ্ছু লাগবে না। এক্সটার্নাল কোনো হার্ড ডিস্ক লাগবে না, কোনো কম্পিউটার লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি আপনার ফোন থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। অলরাইট, আমরা এই তিনটা ক্যামেরার মধ্যে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং একটু কম্পেয়ার করার চেষ্টা করেছি যে কোনটা ইয়ে থাকবে, কোনটা কোনো কোনো দিক দিয়ে সামান্য একটু পিছিয়ে থাকবে। তিনটাই কিন্তু খুবই পপুলার এবং তিনটাই ভালো জিনিস, এবং দেখা যাচ্ছে কোনোটাই সামান্য একটু জিনিস একটু বেশি আছে, কোনোটা একটু কম আছে। আশা করছি একটা ক্লিয়ার ধারণা আপনার পেয়েছেন প্রিয় দর্শক। ইমো রেঞ্জার 2 এই মুহূর্তে বাংলাদেশের প্রায় অধিকাংশ সার্ভিলেন্স সিস্টেম যারা বিক্রি করে এই ধরনের ইলেকট্রনিক শপে পাওয়া যাচ্ছে, আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। এবং এই ভিডিওটা যদি দরকারি মনে করেন তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাদের আসলে আইপি ক্যামের প্রয়োজন আছে বলে আপনার কাছে মনে হয়। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। আল্লাহ হাফেজ।